ডিবিসি ছাড়া জলে প্লাবিত বলাগড়ের তিনটি গ্রাম এবং জলপগ্ন পরিস্থিতি নদীর জল ঢুকে প্লাবিত তিনটি গ্রাম চাষের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা জলের স্রোতে ভেসে যায় রাস্তা দুর্ভোগে গ্রামবাসীরা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবেশ চক্রবর্তী দেবেশ আশেপাশের যে গ্রামগুলি রয়েছে কি ছবি উঠে আসছে ঠিক দেখো জুইটা তোমাকে জানিয়ে রাখি কাল রাতে যে ডিবিসি জল ছেড়েছে তাতে বলা তিনটি গ্রাম জল ঢুকে গেছে এবং জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং তার সাথে যে জমিগুলো পার্শ্ববর্তী যে জমিগুলো সেগুলো ভেসে গেছে এবার তিনটি গ্রামের মধ্যে মিলনগড় এবং চর খয়ামারি দক্ষিণ খুবই দুর্ভোগে তিনটি গ্রামের বসবাসকারীরা এবং নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে এবং যে কংক্রিটের একটি ব্রিজ ছিল তা আগেই ভেঙে গেছিল এবং সেটা অস্থায়ীভাবে করা হয়েছে কিন্তু সেটাও যাতায়াতের ক্ষেত্রে খুবই আহ বিপজ্জনক ভাবে যাতায়াত করছে ধন্যবাদ জানাবো দেবেশ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবেশ চক্রবর্তী